আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে আরও 37 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2,459 জন। 17 জেলায় দুর্বিষহ বানভাসী মানুষের জীবন, এক যুগের মধ্যে এবারের বন্যা হবে দীর্ঘস্থায়ী, বলছে পানি উন্নয়ন বোর্ড। সংক্রমণের চরম ঝুঁকির মধ্যেও ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন চলছে অধিকাংশ লঞ্চে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই সদরঘাট টার্মিনালে। এবং নন্দিত লেখক হুমায়ুন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত 24 ঘন্টায় আরও 37 জনের প্রাণ কেড়ে নিয়েছে মরণব্যাধি এ ভাইরাস। এ পর্যন্ত করোনায় মোট 2,618 জনের মৃত্যু হয়েছে। একই সময় আরও 2,459 জনের দেহে মিলেছে এ ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য দেওয়া হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গড়ে এখন 3,000-এর বেশি শনাক্ত হচ্ছে প্রতিদিন। শনাক্তের প্রথম 30 দিনে 100 শনাক্ত পার হয়েছিল, আর শেষ 31 দিনে শনাক্ত হয়েছে 1,02,459 জন। দেশে এখন মোট আক্রান্ত 2,04,525 জন। বর্তমানে দেশে 80 ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। সবশেষ একদিনে পরীক্ষা হয়েছে 10,625 নমুনা। শনাক্তের হার 24.14%। কোভিড-19 নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, শনাক্ত করবার জন্য সাহায্য করুন এবং সবাই নমুনা পরীক্ষায় সহায়তা করুন। যে বুথগুলো আছে নমুনা সংগ্রহ করার জন্য, আপনারা এই বুথগুলিতে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত নমুনা দিতে পারেন, এবং যাদের প্রয়োজন বুথে যেতে পারেন না তাদের জন্য ঢাকায় বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিশেষ ব্যবস্থা আছে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,459 জন। এ পর্যন্ত শনাক্ত 2,04,525 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 37 জন, তাদের মধ্যে পুরুষ 29 এবং নারী 8 জন। এই নিয়ে মোট মারা গেলেন 2,618 জন। আক্রান্ত হিসেবে মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 2,618 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 29 জন পুরুষ, 8 জন নারী। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,546 জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,11,644 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.59%। 31 থেকে 40 বছর, এটিএন বাংলা, ঢাকা। 70-20 জন। এদিকে উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনায় সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায়, আর সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হয়েছে বরিশালে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। ঘুরছে অর্থনীতির চাকা, করোনার ভয়কে পেছনে ফেলে এভাবেই চলছে মানুষের যাত্রা। থেমে নেই ভাইরাসের বিস্তার। সোমবারও শতকরা 45% করোনার টেস্ট পজিটিভ এসেছে বরিশালে, খুলনায় 33, কুমিল্লায় 26, পরীক্ষায় চট্টগ্রামে 23% মানুষের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। টানা দ্বিতীয় দিন সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুমিল্লায়, যেখানে উপসর্গ নিয়ে 3 জনের। যদিও এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ব্রিফিংয়ে যুক্ত হবে না, সেখানে প্রায় 5,000 মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। গত কিছুদিনের চিত্র বলছে চট্টগ্রামে মৃতের সংখ্যা কমছে। শেষ 24 ঘন্টায় 2 জন মারা গেছেন। 380 নমুনা পরীক্ষায় 85 জনের দেহে এ ভাইরাস পাওয়া গেছে। খুলনাতেও সাধারণ পর্যায়ে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিড-19। আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়িয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। 831টি নমুনা পরীক্ষায় 272 জনের দেহে এর উপস্থিতি পাওয়া গেছে। 2 জন করে প্রাণ হারিয়েছেন সিরাজগঞ্জ এবং সিলেটেও। এ পর্যন্ত প্রায় 3,500 মানুষ আক্রান্ত হয়েছেন সিলেটে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 140টি। এছাড়া 1 জন করে মারা গেছে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া এবং ব্রাহ্মণবাড়িয়ায়। এ পর্যন্ত 5,700 বেশি মানুষ আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে। রোববার 1 জনের মৃত্যু হয়েছে সেখানে।
করোনার উপসর্গ থাকায় নাটোরে চিকিৎসা না পেয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সদর হাসপাতাল চিকিৎসা না দেয়ায় শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি। আক্রান্তের সংখ্যায় ঢাকার বাইরে এখনও সবার উপরে চট্টগ্রাম, এরপরে খুলনা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং বগুড়ার অবস্থান। এস এম আশরাফ, এটিএন বাংলা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি, তাই দুর্বিষহ জীবনযাপন করছে বানভাসী কয়েক লাখ মানুষ। রেললাইন ডুবে যাওয়ায় জামালপুরে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত এক যুগেও এমন দীর্ঘমেয়াদী বন্যা হয়নি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব। এ যেন মরার উপরে খাড়ার ঘা। একদিকে করোনা ভাইরাসের মহামারী আর অন্যদিকে প্রবল বন্যার কারণে চরম দুর্ভোগে বন্যা কবলিত এলাকার মানুষ। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র নদ সহ অন্যান্য নদ নদীর পানিতে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি আরও 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা কবলিত হচ্ছে চরাঞ্চলের নতুন এলাকা। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ফরিদপুরে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যার পানির তীব্র স্রোতে ফরিদপুরের সাদিপুর গ্রামের বিল গজারিয়া এলাকায় শহররক্ষা বাঁধের বিশাল অংশ ভেঙে গেছে। কুড়িগ্রামের নদ নদীর পানি ধীরগতিতে নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের। রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। মানিকগঞ্জের 4টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে, ছাগল গরু পশু পাখি নিয়ে আমরা খুব দুর্ভিক্ষের ভিতরে আছি। এই লোকের ভিতরে সই বানাইছি, ওই সইর ভিতরে আর কি থাকি থাকি না খাই, আমি ছিল কিছু নাই অবস্থা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসেব বলছে, আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বন্যা। একইভাবে গত সপ্তাহের মতোই আর কি অবস্থা হবে, আরো পানি কিছুটা বাড়বে এবং আক্রান্ত এলাকাগুলো আরো বিস্তৃত হবে কিছুটা। তো সব মিলিয়ে আমরা এই মাস জুড়েই থাকবে বন্যাটা, এবং তো অগস্টের ফার্স্ট উইক নাগাদ সপ্তাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। 2007-এর বন্যাটা, তবে ওইটা নর্থ বেঙ্গলেই বেশি এফেক্ট হয়েছিল। সিরাজগঞ্জে দ্বিতীয় দফায় টানা 7 দিন অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ার পর 2 দিন ধরে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি কমায় বগুড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নেত্রকোনায় বন্যার পানি কমলেও বাড়ছে মানুষের দুর্ভোগ। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি সত্ত্বেও ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করা হচ্ছে দেশের বেশিরভাগ লঞ্চে। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কিংবা সরকারের নির্দেশনার তোয়াক্কা নেই সদরঘাটের টার্মিনালে। কয়েকটি রুটে কম লঞ্চ চলাচল করায় যাত্রীদের চাপ বেশি হচ্ছে বলে অভিযোগ অনেকের। এক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে কিছু লঞ্চ স্বাস্থ্যবিধি মানছে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দিন যতই যাচ্ছে, করোনা নিয়ে মানুষের মধ্যে যেন ভয় ততই কমছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের এই বিচরণ দেখলে বোঝার উপায় নেই, দেশে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী। তবে পন্টুনের চেয়ে অধিকাংশ লঞ্চের ভেতরের চিত্র আরও ভয়াবহ। অনেকেই শারীরিক দূরত্ব না মেনে রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করলেও এ নিয়ে কোনো শঙ্কা নেই তাদের মাঝে। বহুত লোক যাইবে, সবারই প্রয়োজন আছে, কিছু করার নেই আছে, ঝুঁকি অবশ্যই আছে। তারপরে এখন বাধ্য হয়ে কি করবে। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে, যাত্রীর অভাবে অনেক লঞ্চ বন্ধ থাকায় কিছু রুটে ভিড় বেশি রয়েছে। এখন মাল মোড় হয়েছে, সামনে গিয়ে দেয় কিছু মালটা লইছে, কিছু ব্যবসায়ী পত্র আসছে, এই জন্য একটু দেখা যাচ্ছে একটু যাত্রী বেশি। এর ভিন্ন চিত্র আছে দক্ষিণাঞ্চলের বড় লঞ্চগুলোর ক্ষেত্রে। প্রবেশমুখে জীবাণুনাশক টানেল এবং টিকিট বিক্রির স্থানেও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বজায় রাখতে ডেকের যাত্রীদের জন্য রশি দিয়ে নির্ধারণ করা হয়েছে স্থান। আমরা 3 ফুট অন্তর অন্তর জায়গা ফাঁকা রেখেছি যেখানে যাত্রী বসতে পারবে না, এবং আমরা সারিবদ্ধভাবে বাসের অনলাইনে যেভাবে টিকিট কাউন্টার করা হয় আমরা সেভাবে সিট করে আমরা যাত্রী বসতে দিচ্ছি। শুধু ডেকে নয়, কেবিনের যাত্রীদেরও স্বাস্থ্যবিধি মেনে সেবা দিচ্ছেন তারা। এজন্য যাত্রীরাও সন্তুষ্ট। সালাম শিপিং লাইনের এমবি মানামি
একমাত্র বাংলাদেশে প্রথম যারা এই সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের যাত্রী পরিবহন করে যাচ্ছে। তাদের যে মানে আচার বিধি বা আপনার সামাজিক দূরত্ব যে আছে সেটা এক কথায় বলতে গেলে খুব সুন্দর আছে। করোনা পরিস্থিতির প্রথম দিকে অনেকটা কড়াকড়ি থাকলেও এখন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের মধ্যেও একটা ঢিলেঢালা ভাব তৈরি হয়েছে। করোনা মহামারীর সময় প্রথম দিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিকরা নানামুখী উদ্যোগ নিলেও এখন অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তবে ভিন্নতাও আছে কিছু কিছু লঞ্চ মালিকদের ক্ষেত্রে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, সদরঘাট, ঢাকা। ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরী নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল থেকে বেলা ১২টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর সিডিএ আবাসিক এলাকা, মুরাদপুর ও বদ্দারহাট সহ বেশ কয়েকটি নিচু এলাকা পানিতে ডুবে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ, প্রখ্যাত নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। নানা কর্মসূচি পালিত হয়েছে গাজীপুরের নুহাশ পল্লীতে। সকালে হুমায়ুন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিনীত ও নিশাদ সহ পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ী ও ভক্ত অনুরাগীরা। এ সময় নুহাশ পল্লীতে হুমায়ুন আহমেদের নামে জাদুঘর প্রতিষ্ঠার কথা বলেন শাওন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন আহমেদ। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবাদ প্রতিম জনপ্রিয় এই লেখক। তার বিশাল সাহিত্য সম্ভার বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি বইয়ের পাঠক সৃষ্টিতে রেখেছে বিরাট অবদান। হুমায়ুন আহমেদ যেখানে আছেন সেখানে আমরা জায়গাটাও মোটামুটি ঠিক করেছি, একদম যে সমাধির পাশেই আমরা একটি জাদুঘর করতে চাইছি। হুমায়ুন আহমেদের তো শুভাকাঙ্ক্ষীর মতো হুমায়ুন আহমেদের পরিবারের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন জায়গায়। আমরা চেষ্টা করছি, চেষ্টা যদি থাকে সফল হবে, স্বপ্ন যদি থাকে সফল হবে। স্বপ্নটা তো বুনেছি, নিজের মধ্যে বুনেছি, ভক্তদের মধ্যে বুনেছি, আর মিউজিয়াম হবে এটা আমি নিশ্চিত করতে পারি। মিউজিয়াম এটা এখানেই হবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে এক খামারি এবার ঈদে তুলছেন তার ৪০ মন ওজনের গরু। কালো পাহাড় নামের ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ৪০ লাখ টাকা, যা দেখতে খামারির বাড়িতে প্রতিনিয়ত ভিড় করছেন আশপাশের উৎসুক মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের আরেকটি রিপোর্ট। সোহেল মাস্টারের বাড়ির খামারে গরু আছে ১৩টি, তবে সব আকর্ষণের কেন্দ্রে এই কালো পাহাড়। ৩.৫ বছরে যার ওজন হয়েছে ৪০ মন। মালিকের ইচ্ছে এই ঈদে অস্ট্রেলিয়ান ক্রস জাতের ষাঁড়টি বিক্রি করে আগামীতে আরও বড় প্রজেক্ট হাতে নেয়া। তো আমি যদি এটার ন্যায্য মূল্য পাই তাহলে আগামীতে আরও বড় বড় গরু করতে পারবো, এর পরবর্তী বাছুরগুলো আরও আছে, এগুলোকে অনেক বড় বানাতে পারবো। কালো গরুর নাম ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এলাকায়, তা দেখতে হাজির হচ্ছেন স্থানীয় এবং গ্রামের বাহিরের লোকজন। অনেকে আবার গরু লালন পালনের অভিজ্ঞতা নিতেও সেখানে উপস্থিত হচ্ছেন। কথা শুনছি অনেক যে অনেক বড় গরু, সেই গরুটা দেখতে আসছি এবং দেখলাম আসলে সিরাজগঞ্জে শহরে কিংবা জেলায় এরকম বড় গরু খুব কমই, আমার জানা মতে এর আগে আর হয়নি। প্লাস আমারও গরুর ফার্ম আছে, আমি আরও বড় ধরনের গরু পালার জন্য একটু অভিজ্ঞতা মানে শেয়ার করার জন্য আসছি আর কি। আমি বহু জায়গায় ঘুরছি কিন্তু এরকম গরু আমার চোখে পড়ে নাই। ষাঁড়টি লালন পালন করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে। পরিবারের সদস্যরা ছাড়াও গরু মোটাতাজাকরণে সহযোগিতা করেছেন পশু চিকিৎসক ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা চিকিৎসা সেবা এবং সার্বিক দিয়ে পরামর্শ দিয়ে থাকি। সরকারিভাবে আমরা হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং তাদেরকে মাধ্যমে বিনামূল্যে খাদ্য এবং কৃমিনাশক ওষুধ এবং টিকা সরবরাহ করি, তার ফলে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়, তার ফলে আমাদের প্রায় ২৫% গরু উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবছর। তবে এত পরিশ্রম এবং যত্নে লালন পালন করা হলেও করোনার কারণে এবার গরুটির ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে আছেন শরীফুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশায় পৃথক নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু ও বাবা মেয়ে নিখোঁজ রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, তাহিরপুরের পাটলাই নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ এক যুবকের লাশ সকালে উদ্ধার করা হয়েছে। এছাড়া গতকাল চন্দ্রসোনারতাল হাওরের শয়তানখালী এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় বাবা মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রংপুরের বদরগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় একটি চালকলের গুদামে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী উদ্ধার করেছে র্যাব। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক মোকসেদুল হককে 2,00,000 টাকা জরিমানা করা হয়। র্যাব জানায়, মোকসেদুল দীর্ঘদিন ধরে চালকলের 5টি রুম ভাড়া নিয়ে বিভিন্ন কোম্পানি ও দোকান থেকে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী গুদামজাত করে, পরে লেবেল বদলে মেয়াদ বাড়িয়ে পণ্যগুলো বিক্রি করছিল। এ খবর পেয়ে সেখান থেকে প্রায় 18,00,000 টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব কর্মকর্তারা। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দাম বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদা মতো ধান সংগ্রহ করতে পারছেন না চালকল মালিকরা। এতে আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে সরকারি গুদামে চাল সরবরাহ কমিয়ে দিয়েছেন তারা। একই সাথে কৃষক ও ব্যাপারীরাও মোকামে ধানের সরবরাহ কমিয়ে দেওয়ায় এবছর সরকারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এদিকে গত 7 মে থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে চাল সংগ্রহ কার্যক্রম, চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের 2 কিলোমিটার রাস্তা 2 যুগ ধরে চলাচলের অনুপযোগী থাকায় এবার স্বেচ্ছাশ্রমে তা মেরামত করছে স্থানীয় শিক্ষার্থীরা। তারা বলছেন, ভুরকাপাড়া থেকে হাটখোলা পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা প্রায় 24 বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের কাছে অনেক অনুরোধ করার পরও সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই এলাকার বিত্তবানদের কাছ থেকে চাঁদা তুলে নিজেরাই রাস্তা মেরামত করছেন শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্বত্য জেলায় 7,25,000 গাছের চারা বিতরণ করেছে চট্টগ্রাম মন্ত্রণালয়। সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। শরণার্থী বিষয়ক ট্রান্সপোর্ট কমিটির চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।